স্বাগতম আপনাদেরকে ফিশ ট্যাঙ্ক ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক। আমি আবার অনেক চলে এসেছি আপনাদের মাঝে আর নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে বানানো একটি স্পঞ্জ ফিল্টার। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্পঞ্জ ফিল্টার বানাতে যা যা লাগবে, এয়ার পাইপ, কিছু স্টোন, নেট, তুলা, ওয়ান্টেন কাপ আর নিয়ে নেবো একটি একটি পাইপ। চলুন স্পঞ্জ ফিল্টার বানিয়ে নিই। সবই দেখতে পাচ্ছেন একটি পাইপ, আমি আমার এয়ার পাইপটি এখান দিয়ে ঢুকিয়ে দেবো। এত ঢুকানোর পর আমি ওয়ান টাইপের কাপে মাঝখানেটি বসিয়ে স্টোন দিয়ে চারপাশে ঢুকিয়ে দেবো। ঢেকে দেওয়ার পর আমি নেট আনবো, নেট দিয়ে চারপাশে এটা গোল গোল পেঁচাবো। কটন উপরে কিছু কটন দিয়ে দেবো। কটন প্রায় দেওয়া শেষ। আপনারা দেখতে পাচ্ছেন স্পঞ্জ ফিল্টারটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন স্পঞ্জ ফিল্টারটি খুব সুন্দর হয়েছে। চলুন ফিল্টারটি অ্যাকোরিয়ামে সেট আপ করে দিই। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি স্পঞ্জ ফিল্টারটি অ্যাকোরিয়ামে সেট আপ করে দিয়েছি এবং তা এবং সেই ফিল্টারটি কাজও করছে। এভাবেই আপনারা ঘরে বসে মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন হোমমেড স্পঞ্জ ফিল্টার। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে কি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমরা নতুন ভিডিও আনতে পারি। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।